ছেলেটি খুব কেরিয়ারের দিক থেকে খুব ভালো, বাবা মাও ভালো, এবং অনেকগুলো ভাই বোনের, তিনটি বা চারটি ভাই বোনের শেষ সন্তান। কিন্তু এমনভাবে আদরে সে মানুষ হয়েছে যে নিজের দোষটা কখনোই সে কিন্তু রিকগনাইজ করার মতন মানসিকতা রাখেনি, এবং বাড়ির কেউই তার কোনো ত্রুটিকে সরাসরি তাকে চোখে আঙুল দিয়ে কখনো দেখিয়ে দেয়নি, যার ফলে তার ব্যক্তিত্বের মধ্যে সংশোধনের জায়গাটা খুব নড়বড়ে। সে যখন তার একটি বিশেষ একটি পার্সোনালিটি প্রবলেমের জন্য আসে, তখন আমার মনে হয় যে এই ছেলেটি যখন বিয়ে করতে যাবে, এবং ঘটনাটা এরকমই ছিল যে সে বিয়ে করতে চাইছে, একটি মেয়ের সঙ্গে সম্পর্কও হয়েছে, কিন্তু সম্পর্ক তৈরির পর থেকেই সম্পর্কটা বিয়ের দিকে গড়িয়ে নিয়ে যাওয়ার ব্যাপারেই তার যেন কোথায় একটা নিজের কনফিডেন্সের অভাব। তো এই এই রকম ক্ষেত্রে যেটা একটা আমরা সেটা এটাকে বলি ইনসাইটফুল থেরাপি, তার নিজের ব্যক্তিত্বটাকে রিফ্লেক্টেড করা হয়। যেমন আয়নার মুখ দেখলে আমি নিজের চেহারাটা দেখতে পাচ্ছি, সেরকম মনটাকে দেখার তো কোনো সেরকম জায়গা নেই। এই এই ধরনের সাইকোথেরাপির থ্রু দিয়ে একজন পার্সন তার সেলফটাকে খুব আনবায়াস একটা জায়গা থেকে দেখতে পারে, সেটাকে দেখিয়ে দেওয়া হয়, আমরা সেটা দেখিয়ে দিই। তো এই কাউন্সেলিংটা বেশ 4-5টা সেশন হওয়ার পরে তার মনে হলো যে আমার মধ্যে এমন কতগুলো জিনিস আছে, মানে সেই ছেলেটির মধ্যে, যেটা ম্যারাইটাল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে পরিপন্থী হতে পারে, কিন্তু কখনোই তার বাবা মা বা বাড়ির অন্যান্য দাদা দিদিরা কেউ কখনো তাকে বলেনি। পড়াশোনায় ভালো ছিল বলে সবসময় তাকে খুব ওভার এস্টিমেট করাই হয়েছে। তো যখন সে সেই রিয়েলাইজেশনে এলো, তারপরে তার বান্ধবীর সঙ্গে তার সম্পর্কটা অনেক সহজ, সেও দেখছে যে অনেকটা মেনে নিচ্ছে, সরি বলতে শিখছে, বা অনেক ক্ষেত্রে নিজের সেলফ থেকে বেরিয়ে এসে, নিজের গণ্ডির মধ্যে থেকে বেরিয়ে এসে অনেক রেসপন্সিবিলিটি, দায়িত্ব সে নিয়ে কাজটা করতে এগিয়ে যেতে চাইছে, তখন বিয়ের ক্ষেত্রে তার, মানে আমার মনে হলো যে সে বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত, এবং বিয়েটাকে সাকসেসফুল করাতেও তার কিন্তু কোনো অসুবিধে হবে না। এবং কাউন্সেলিংয়ের সবচেয়ে বড় যে গুড এফেক্ট সেটা আমার বলে দিতে হচ্ছেই, তার কারণ হচ্ছে যে সে যখন, সারা জীবন তো কাউন্সেলিং চলবে না, 6-7টা সেশনের পর সে যখন বিয়ে হলো, তার বিয়ের পরে সে জীবনটা যাপন করছে, এখন দেখা যাচ্ছে যে সে কিন্তু ছোটোখাটো যা জীবনের ওঠাপড়া প্রবলেম সামনে আসলেও সে সেটাকে নিজের বুদ্ধি খাটিয়ে, নিজের প্রত্যুৎপন্ন মতিত্ব খাটিয়েই সেই সমস্ত বাধা বিপত্তিগুলো কাটিয়ে যাওয়ার মতন ক্ষমতা সে অর্জন করেছে। এখানেই কাউন্সেলিংয়ের সাকসেস, এবং এখানেই প্রিম্যারিটাল কাউন্সেলিংয়ের একটা জয়। যদি এরকম সকলের ক্ষেত্রে হয়, বা সবার সেই উদার মানসিকতা, সচেতনতার মানসিকতা আমরা গড়ে দিতে পারি, তাহলে বোধহয় আমাদের সমাজটা আমাদের মনের মতনই হবে।